বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যার প্রতি দৃষ্টিপাত করার চেষ্টা করব আজকের সংক্ষিপ্ত আলোচনায়। ইনশাআল্লাহুল আজিজ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা দীর্ঘদিন থেকে কোরআন এবং হাদিস পড়ছি বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে, এবং আলেম ওলামাদের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে বাহ্যিকভাবে সবসময় মনে হয়েছে ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি বিধিবিধান এবং হুকুম আহকামের যে সমন্বয় সেটি মূলত ইসলাম। ইসলামের বিরাট একটি অংশ আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে। আমাদের পড়াশোনার সিলেবাস, মাদ্রাসাগুলোর সিলেবাস ওইভাবেই তৈরি করা যে আমাদের ছেলেমেয়েরা পড়লে মনে করবে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাত এটা ইসলাম। ইসলামের অর্থনীতি কি, ইসলামের রাজনীতি কি, ইসলামের সমাজনীতি কি ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা হয় না বললেই চলে, যেমনটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আমি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর নতুনভাবে বুঝতে শিখেছি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, সে অংশই আজকে মুসলমানদের কাছে সবচেয়ে অবহেলিত, সেটি হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল ভিত্তি, আসলুল উসুল, সমগ্র ইসলামের সারমর্ম, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। ইন্নাল্লাহ আদল, আমার আল্লাহ সুবহানাহু তাআলা সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগেই সালাত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি বিধান আসার আগে থেকেই তিনি জন্মগত চরম সত্যবাদী, জন্মগত চরম ন্যায়পরায়ণ, জন্মগত চরম আমানতদার। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যারা জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ নন। বরং যত নবী পৃথিবীতে এসেছে সকলেই পূর্ব থেকেই, নবুয়ত পাওয়ার পূর্ব থেকেই সত্যবাদিতা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠিতে উত্তীর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলমানেরা ইসলামকে বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি এবং বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতা উপরে উপরে দেখা গেলেও ভিতর থেকে আমরা অধিকাংশ মুসলমান চরম মিথ্যুক, চরম অসৎ, অন্যায়পরায়ণ, দুর্নীতিবাজ। এরকম শত শত লক্ষ লক্ষ হাজি রয়েছে যে হজ করতে গেছে কিন্তু তার হজের টাকা দুর্নীতির মাধ্যমে মানুষের মেরে খাওয়া টাকা। এরকম শত শত হাজি হজ করতে গেছে যার হজের টাকা লক্ষ কোটি বার মিথ্যা বলার মাধ্যমে ইনকাম করা টাকা। তাহলে আমাদের মধ্যে ইসলামের বাহ্যিক আমলগুলো আমরা ধরে রেখেছি আনুষ্ঠানিকতার খাতিরে, লোক দেখানোর খাতিরে মুখে দাঁড়িয়ে আছে,
টাখনোর উপর কাপড় আছে, পাঁচ অক্ত সালাত আছে, সামাজিকতার খাতিরে পর্দা আছে, বোরখা আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে আমরা সকলেই ধোকাবাজ, মিথ্যুক, শঠতা এবং মোনাফিকির আচরণে অভ্যস্ত। এবং মুসলমানদের এই ভয়াবহতা, এই ভয়াবহতা দেখে আমি একটি বাক্য বলতে বাধ্য হয়েছি যে আমরা আজকের যুগের বানু ইসরাইল। বানু ইসরাইল কারা? ইসরাইল হচ্ছেন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম, বিখ্যাত নবী ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালামের অপর নাম হচ্ছে ইসরাইল। তার বারো সন্তান, সেই বারো সন্তানের একজন হচ্ছেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়ে মিশরের মন্ত্রীর বাড়িতে ক্রীতদাস হিসেবে যুক্ত হন, এতদিন যাবৎ তার বাপদাদা, আদি বাপদাদা সবাই ফিলিস্তিনে বসবাস করতো, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বাবার বাড়ি ছিল ইরাকে, সেখান থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনে এসেছেন। তারপরে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম চলে গেলেন মিশরে। মন্ত্রী হওয়ার পর তিনি তার বাবা এবং এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন। তার এগারো ভাই তাকে মিশরে সিজদা করলো। এটাই হলো ওই স্বপ্ন, যেই স্বপ্নে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম দেখেছিলেন যে রাআইতু আহাদা আশারা কাওকাবা, কে বাবা আমি দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে। ওই এগারোটা তারকা হচ্ছে তার এই এগারো ভাই যারা মিশরে যাওয়ার পর তার সিজদা করছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম এবং তার এগারো ভাই মিলে মিশরে বসবাস করা শুরু করলেন, এরাই বানু ইসরাইল। এই বানু ইসরাইলদের মধ্যেই চারশো বছর পর প্রেরিত হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম। আমি যে বললাম আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, তো আগে দুইটা মিনিট আমরা দেখি বানু ইসরাইলেরা কেমন ছিল। পবিত্র কোরআন একটি দামি গ্রন্থ যার প্রতিটি অক্ষর এবং বর্ণে দশ নেকি রয়েছে। এই রকম একটি গ্রন্থে আল্লাহ সুবহানাহু তাআলা যেই জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তারা বানু ইসরাইল। আদ, সামুদ, কওমে লুত, কওমে শোয়াইব, কওমে সালেহ, তাদের ঘটনা আল্লাহ এত বেশি বর্ণনা করেননি, এক দুই লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ঘটনা আল্লাহ এই কোরআনের মধ্যে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছে। আর সূরা বাকারাতে সবচেয়ে বেশি বর্ণনা করেছে বানু ইসরাইলের ঘটনা। তো বানু ইসরাইলের যেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে উল্লেখ করেছে তার দুই একটা ঘটনা শুনেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইযা নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম পানিতে। কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম? যেই ফেরাউন ইযাব্বিহুনা আবনাআকুম তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওয়াইস্তাহিউনা নিসাআকুম তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত, এই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে পানিতে ডুবিয়ে হত্যা করেছি, পানিতে ডুবিয়ে মেরেছি, আর তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে। তো বানু ইসরাইল যখন মিশর থেকে, আমরা যদি ধরি এখানে মিশর, মধ্যে লোহিত সাগর, লোহিত সাগরের পর হচ্ছে সিনাই মরুভূমি, আর সিনাই মরুভূমির পর হচ্ছে ফিলিস্তিন, আজকেও এখনও এইভাবেই আছে ম্যাপ। আর এই সিনাই মরুভূমির এক কোনায় হচ্ছে তুর পাহাড়, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাওরাত প্রাপ্ত হয়েছিলেন। তো বানু ইসরাইল চোখের সামনে দেখল যে ফেরাউন ডুবে গেল আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। এই বানু ইসরাইল যখন সিনাই মরুভূমিতে আসলো, তুর পাহাড়ে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে চল্লিশ দিনের জন্য ডেকে, ওয়াইদা আদনা মুসা আরবাঈন লাইলা, চল্লিশ দিনের জন্য ডেকে তাওরাত দিলেন। তখন বানু ইসরাইল বলল, লান নুমিনা হাত্তা নারা আল্লাহ জাহরা, মুসা
আল্লাহর উপর আর তোমার তাওরাতের উপর ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে চোখে না দেখতেছি, এই চোখে না দেখছি ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাত আর তোমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না। এরা ওই বানু ইসরাইল যারা কিছুদিন আগে চোখের সামনে দেখেছে ফেরাউন ডুবে গেছে। কোন ফেরাউন? যে 300 বছর যাবৎ তাদের ছেলে সন্তানদের জবাই করত। এরা কিছুদিন আগে দেখেছে তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল, যে রাস্তা দিয়ে তারা পার হয়ে এসেছে। এই বানু ইসরাইলি 2 দিন পর বলছে তোমার আল্লাহকে চোখে না দেখা পর্যন্ত আমরা তাওরাত বিশ্বাস করব না। ঘটনা আমি কোরআন থেকে বর্ণনা করছি, আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। যেহেতু তারা মরুভূমিতে বসবাস করত, মরুভূমিতে পানির ব্যবস্থা ছিল না, চাষাবাদের ব্যবস্থা ছিল না, আর মরুভূমির পাশে যে সাগর ছিল লোহিত সাগর, সাগরের পানি লবণাক্ত পানির ব্যবস্থা ছিল না। ওয়াইস্তাসকা মূসা লিকাওমিহ ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাত আইনা। তখন বানু ইসরাইলরা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ কোরআনে বলছেন আমি মূসাকে বললাম তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথর থেকে ঝর্ণা ধারা বের হয়ে গেল। তারা বলল খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠালেন। মান্না সালোয়া কি খাবার? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা, আর পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পাখি কোয়েল জাতীয় পাখি, সবচেয়ে সুস্বাদু পাখি আকাশ থেকে এসে সকালবেলা গাছে বসে থাকতো, সেই পাখি ধরে জবাই করে, আর ওই দামি মাশরুম জান্নাত থেকে আসতো, সেই দামি মাশরুম আর সেই পাখির মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, আর পাথর থেকে ঝর্ণা বের করে দিলেন। 2 দিন যাওয়ার পরেই বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ কোরআনে বলছেন লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মূসা এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদের জন্য চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা ইত্যাদি শাক সবজির ব্যবস্থা করে দেয়, এই প্রতিদিনের খাবার একই খাবার আমাদের ভালো লাগে না। যখন তারা এই দাবি জানিয়ে বসলো তখন আল্লাহ সুবহানাহু তাআলা কি উত্তর দিলেন? পাশেই ফিলিস্তিন আছে, ফিলিস্তিন উর্বর ভূমি, তোমরা এই মরুভূমি পার হয়ে ফিলিস্তিনে যাও, ফিলিস্তিনে অন্য জাতিরা বসবাস করে, যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ফিলিস্তিনে বসবাস করো, তোমাদের জন্য ফিলিস্তিন আমি লিখে দিয়েছি, এই ফিলিস্তিনে সব কিছু আবাদ হবে, যাও। তখন বানু ইসরাইল উত্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমরা আসব, তার আগে নয়। বলেন নাউজুবিল্লাহ। বানু ইসরাইলদের এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, আর 2টা ঘটনা বলে বানু ইসরাইলদের কথা শেষ করে দিব, তারপরে দেখাবো যে আমরা কিভাবে এই যুগের বানু ইসরাইল। বানু ইসরাইলের আর 2টা ঘটনার একটি ঘটনা হচ্ছে যখন তারা এই শহরে প্রবেশ করতে অস্বীকার জানালো, আল্লাহ 40 বছর তাদের উপর আজাব নাজিল করলেন। এই 40 বছরের আজাবের মধ্যে মূসা আলাইহিস সালাম মারা গেলেন, নতুন নবী হলো ইউসা বিন নুন। ইউসা বিন নুন কে? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে গেছিলেন তখন যাকে সফর সঙ্গী হিসেবে নিয়েছিলেন সেই হচ্ছে ইউসা বিন নুন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল, ভাজা মাছ জীবিত অবস্থায় বের হয়ে সমুদ্রে চলে গেছিল, তিনিই হচ্ছেন ইউসা বিন নুন। ইউসা বিন নুন যখন নতুন নবী হলেন, বানু ইসরাইলেরা তাওবা ইস্তেগফার করে ফিলিস্তিন যুদ্ধ করে বিজয় করবে মর্মে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করে বিজয় অর্জন করলো। আল্লাহ তাদের বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন, লম্বা ঘটনা, সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যখন তারা বিজয় করে জেরুজালেমে প্রবেশ করবে তখন আল্লাহ ইউসা বিন নুনের মাধ্যমে আদেশ দিচ্ছেন, শোনো তোমরা তো আগে অনেক অপরাধ করেছো, অনেক নিমক হারামি করেছো, অনেক ভুল করেছো, তারপর আমি দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জেরুজালেমে প্রবেশের সুযোগ করে দিচ্ছি। যখন তোমরা জেরুজালেমে প্রবেশ করবে মাথা থাকবে নিচু আর মুখে থাকবে হেত্ততুন নাগফির লাকুম, মুখে থাকবে হেত্ততুন, হিব্রু ভাষায় হেত্ততুন অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মুখে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাথা নিচু করে তোমরা শহরে প্রবেশ করবে, জেরুজালেমে প্রবেশ করবে। তারপরে আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাহ নিজেই কোরআনে বলছেন বানু ইসরাইলেরা আমার এ আদেশ শুনেনি। এ আদেশ দেওয়ার পর তারা জেরুজালেমে যখন প্রবেশ করে তখন পিছন সাইড আগে দিয়ে দিয়েছে, আর মাথা উঁচু করে প্রবেশ করেছে, আর মুখে উচ্চারণ করেছে হিনততুন, যার অর্থ হচ্ছে গমের দানা। এটা ছিল তাদের স্বভাব চরিত্র, এরকম মোনাফিকি, এরকম মিথ্যা, এরকম শঠতা ছিল তাদের স্বভাব। শেষ ঘটনা বানু ইসরাইলের, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জাবুর তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত এত সুন্দর এত সুললিত ছিল
যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তেলাওয়াত শোনার জন্য চলে আসত। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনত। বানু ইসরায়েলেরা এই সুযোগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত। আল্লাহ আদেশ জারি করলেন, শোনো, যে মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে, আল্লাহর কালাম শুনতে এসেছে, তাকে তোমরা স্বীকার করিও না। এই মাছগুলো যেদিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে চলে যাবে, তারপরে সমুদ্র নদী পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও। বানু ইসরায়েলেরা কি করলো, তারা শনিবারের দিন মাছ শিকার করলো না, ঠিক আছে, কিন্তু যখন জাবুর শোনার জন্য মাছেরা আসতো নদীর ধারে সমুদ্রের ধারে, তখন বানু ইসরায়েলেরা বানা দিয়ে বেড়া দিয়ে জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত। শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরত, শিকার করত। তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না আর আমাদের মাছও ধরা হয়ে গেল। এই রকম মুনাফিকি, শঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বানু ইসরায়েলের ইতিহাস। এই আচরণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের একাংশকে শুকুর আর একাংশকে বানর বানিয়ে দিয়েছিলেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে আমার উম্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে, আমার উম্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে। আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছি, না, এই যুক্তি, এই তত্ত্ব, এই থিওরি আমি বানাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, বানু ইসরায়েলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, আমার উম্মত 72 দল তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে। বানু ইসরায়েলদের সাথে আমার উম্মত মিলে যাবে, পায়ের এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত আচার ব্যবহার কথাবার্তা চাল চরিত্রে বানু ইসরায়েলদের সাথে সেভাবে মিলে যাবে। অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে কোন দিক থেকে কেমনে বানু ইসরায়েলের মতো হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব। এক, মুসলমানেরা কিভাবে বানু ইসরায়েল হয়ে গেল। দুই, আমরা এখনই দেখলাম বানু ইসরায়েল কোন নবীর সন্তান, কোন নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার, এত নিম্নমানের মিথ্যা, ধোকা, ফাঁকি, শঠতা, মুনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল অথচ তারা নবীর সন্তান। প্রশ্ন দুটো, এক, আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরায়েল। দুই, নবীর সন্তান হওয়ার পরও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ, এত নিম্ন পর্যায়ের মুনাফিকি, ধোকা এবং শঠতায় নিমজ্জিত হয়ে গেল। আসেন প্রথম প্রশ্নে, যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই যুগের বানু ইসরাইলেরা ধোকা, ফাঁকি, মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করত নবীর সাথে। কার সাথে করত? নবীর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছল চাতুরি, ধোকা, ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, এই কওমের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না, ক্লান্ত হয়ে গেছে। আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যে, অর্চেইতে খারাপ ধোকা, খারাপ মুনাফিকি, খারাপ শঠতা সরাসরি করছি। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? কেন, আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যে কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে, ও কাকে, কার সাথে ধোকাবাজি করতে চাচ্ছে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আপনারা যারা সামনে বসে আছেন, আমরা যারা এখানে বসে আছি, বাহ্যিকভাবে দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছি, কিন্তু সকাল সন্ধ্যে যে মিথ্যে বলছি, সকাল সন্ধ্যে যে মানুষকে ধোকা দিচ্ছি, অন্যায় আচরণ করছি, ন্যায়পরায়ণতা নাই, তো আমরা ধোকা কাকে দিচ্ছি? আল্লাহকে। তার কয়েকটা ছোট্ট উদাহরণ নেন, ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। গতকাল কি পরশু দিন আমাদের দাওয়াতি সফর ছিল 20 গ্রাম, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত এবছর জালসা সম্মেলন করিনি, আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আরও উঠে যাচ্ছে, এবং আমার মন আরও স্থায়ীভাবে
আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে, যদিও সেটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ। কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে। আর এখন পর্যন্ত 157-158 মসজিদ সফর করেছি, তো 157-158 মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি। তাহলে ওটা শয়তান নাফস আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয়। ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে মক্তব উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর, টানা 4-5 দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে। তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন, আর তিনি নিজে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন, নিজে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে। আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরায়েল হয়ে গেছি, ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যায় মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে, শতকরা 90% মুসলমান সকাল সন্ধ্যে মিথ্যা বলে বেনিফিট নিচ্ছে। বেনিফিট হচ্ছে ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে, আপনার ছেলে মেয়ে কয়জন সে অনুযায়ী আপনার ইনকাম কত, সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে, বেকার ভাতা দিবে, সন্তান লালন পালনের ভাতা দিবে, বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে। তো শতকরা 90% মুসলমান ইহুদি আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে বলেন, মিথ্যা বলে। এটা ভাবতে আমার গা ঘিন ঘিন করে উঠে যে ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা নিবে তো মিথ্যা বলছে কে, মুসলমান, মিথ্যা বলছে কে, মুসলমান। 24 ঘন্টা মিথ্যা বলতেছে, অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিরন্তন চির শত্রু ছিলেন, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বদরের সেনাপতি ছিল আবু জাহাল, একদিকে আবু জাহাল আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের টার্গেটই ছিল মুহাম্মদ ইসলামকে হত্যা করা, ইসলামকে নির্মূল করা, মদিনাকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়া। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাফের মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস তাকে 7-8 প্রশ্ন করেছে, তার জানিমানি শত্রু, চিরন্তন শত্রু, যাকে হত্যা করে দিতে চায়, যার ধর্মকে নির্মূল করে দিতে চায়, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফের এবং মুশরিক এবং কাফের মুশরিকদের সর্দার। আবু সুফিয়ান বলছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি। কেন মিথ্যা বলতে পারেননি? তৎকালীন আরবের কাফের মুশরিকরাও মিথ্যাকে এত ঘৃণা করত, এত ঘৃণা করত যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের মুশরিকরা তার অনুসরণ করত না। আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন, রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা দানবীর, ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে। তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে, ধোকার উপর জীবন যাপন চলতেছে মুসলমানের। এবার আসেন ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি? ন্যায়পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায়পরায়ণতা বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন 1500 কিলোমিটারের পথ, আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব। এই 1500-1600 কিলোমিটারের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয়, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয়, এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন। অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো, তুমি টানবা, আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো, তুমি উটের পিঠে থাকবা, যেন ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয়।
এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন, আমাদেরকে, আপনাদেরকে বলিনি, আলেম ওলামাদেরকে, ইসলামী দলকে, ইসলামী সংগঠনকে, মসজিদ কমিটিকে, মসজিদে, মসজিদে মাদ্রাসায়, যে কোনো জায়গায়, আমি আপনাদের কথা বলিনি, সেকুলারদের কথা বলিনি, আলেম ওলামাদের কথা বলতেছি, মসজিদের কথা বলতেছি, মাদ্রাসার কথা বলতেছি, ইসলামী দল, ইসলামী সংগঠনের কথা বলতেছি, যান ন্যায় পরায়ণতা দূরবীন দিয়ে খুঁজে ন্যায় পরায়ণতা পাবেন না। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু সবাই জালেম। ন্যায় পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমার স্ত্রী আমার উপর জালেম, হয় আমি আমার বোনের উপর জালেম। যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ, অন্যায়পরায়ণ, এরাই বানু ইসরাইল, এই কারণে এরা গোলাম, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, গোলামির মধ্যেই জীবন যাপন পার হয়ে যাবে, কেননা ধোকাই জীবন, মিথ্যাই জীবন এদের। এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় বোনের উপর জালেম, না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম। পুরো মুসলিম উম্মা চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সবাই সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, সিয়াম আছে, হজ করতেছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, সবসময় বিদেশে পড়াশোনার কারণে, এবার থাকার সুযোগ হয়েছিল। কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে, সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে, এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে। আর কত পার্টি নেতা, বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে, কিন্তু সবাই মিথ্যুক, সবাই ধোকাবাজ। অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে, ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে, ওরা সবাই আবার ইসলামী সম্মেলন, ইসলামী জালসাতে অতিথি হিসেবে এসে দান করতেছে। তাহলে পুরো ধোকাবাজির নিজাম, মিথ্যার নিজাম, সঠতা মুনাফিকের নিজাম, এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে, মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে? ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত ১২টার সময় যতজন বিড়িখোর আছে, জুয়াখোর আছে, মদখোর আছে, সবগুলো মুসলমান। আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে, আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে, সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা, ডাকাতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, সবচেয়ে বেশি মামলা 80% 70% মামলা মুসলমানের নামে, মিথ্যা মামলা নয়, সত্য মামলা। এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল। এখন আগের প্রশ্নে চলে, দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যেই বানু ইসরাইলদের ঘটনা শোনালাম, এরা তো নবীর সন্তান, এরা নবীর সন্তান হওয়ার পরেও কীভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা আলাইহিস সালামের সাথে 24 ঘন্টা এই রকমের ধোকাবাজি, সঠতা, মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে? এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা, আমার ছোট্ট চিন্তাভাবনায় আমি যেটা বুঝেছি, মুসলমানদেরকে দেখে বুঝেছি, তাদেরকে দেখে নয়। আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি, মূলত কারণ হচ্ছে এই বানু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালাতুয়াসাল্লামের মৃত্যুর পর, আমি বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 350-450 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। এই ইউসুফ আলাইহিস সালাতুয়াসাল্লামের মৃত্যুর পর বানু ইসরাইলেরা গোলাম হয়ে যায়, ফেরাউনের গোলাম, ফেরাউনের গোলামি করেছে তারা 300 বছর। আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না, আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, তখন মানুষ বিক্রি হয়ে যায়, অন্তর ছোট হয়ে যায়, ছোট ছোট বিষয় নিয়ে কাড়াকাড়ি করে, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে, মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে, মানুষের অন্তর নত হয়ে যায় গোলামির কারণে, মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে, মানুষের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে। দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেননি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে, ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে।
ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন 25-30 বছর বয়স, যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরায়েলের লোকের উপর অত্যাচার করতেছে, তখন মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন। এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না। এই থাপ্পড় দেওয়ার জাজবা মূসা আলাইহিস সালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ওনাকে বানু ইসরায়েলের সাথে বড় করেনি, কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন, কিন্তু যাদের উনি নবী এরা তো 300 বছর থেকে গোলাম। এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন, নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনব না, নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না, নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারপরে জয় হলে আমরা আসব। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায়? নবী ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্যে বড় হয়েছে, আর এরা গোলামির জীবনযাপন করেছে, এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি। আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, এতটা জঘন্য ছিল না, কিন্তু দীর্ঘ 200-250-300 বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোকাবাজ, ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোকা, দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে। আপনাদের আরএস পর্চার আগের সিএস এবং এসএ পর্চা খুলে দেখেন, আপনারা জমির মালিকই ছিলেন না, ওখানে তাদের নাম লেখা আছে যেই জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো, জমির মালিকই ছিলেন না। ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে, আর ডিভাইড অ্যান্ড রুলস, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করত। তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে, জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে, তার প্রমাণ সাধারণ মানুষ বাদ আপনি আলেম ওলামাকে দেখেন না, মঞ্চে উঠে স্টেজে উঠে কিভাবে গালাগালি করে। আলেম ওলামাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা, জাতি হিসেবে আমাদের কোথায়। আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা, জি না, বাংলাদেশের মুসলমানদের চেয়ে ভয়াবহ, জঘন্য, নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের। তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের, ইতালির, স্পেনের। আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা, ধোকা, সঠতা, ফাঁকিবাজি মিশিয়ে আছে। ইতালি আর ফ্রান্সের রাস্তায় যত চোর আছে, যত ডাকাত আছে, যত ছিনতাইকারী আছে, তার বেশিরভাগ মুসলমান, আল্লাহর কসম তার বেশিরভাগ মুসলমান। কেন ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে, এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। আর আমরা যে আজকের যুগের বানু ইসরায়েল, তার প্রমাণ, তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যাই। ওই যুগের বানু ইসরায়েলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ইযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন, তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের আমার চোখের সামনে? আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে, সারা বিশ্বের চোখের সামনে। এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম, আমি গোলাম, আমরা কৃতদাস, গোলামের জীবন যাপন করছি। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল, আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন, আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে, গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। আমাদেরকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ফিরে যেতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পার সাদাকাত কা, আদালত কা, সুজাআত কা, লিয়া যায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, এই মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা, তোমাদের মধ্যে নাই আমানতদারিতা, তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতা। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন, উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে, কি সমস্যার মধ্যে আছে, সেটা তিনি ধরতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র, ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট,
যে মুসলমানেরা কিরকম গোলামি, কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর, আফ্রিকা, সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর, সমুদ্র বন্দরে জমা হয়। এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে, যেই নৌকাতে 300-400 জন আরোহী উঠে, এই 300-400 জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে, আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, যে আসো আমার দেশে থাকো, গোলামি করো, শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে। এরা আবার ওই দেশে গিয়ে কি করবে? আপনি ইউরোপে যতজন মুসলমান আছে, আমেরিকায় যতজন মুসলমান আছে, তাদের আমি ছোট করছি না, কখনোই না, কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি, তাদের জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে, মুসলমানেরা কয়জন ডাক্তার, কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের মালিক, কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক, না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার, বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার, না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে, না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে, খোঁজ নিয়ে দেখবেন। আর একটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন, ওই ইহুদি পল্লীতে যদি 300 জন বসবাস করে, তাহলে ওই ইহুদি পল্লীর 300 জনের 300 জন ইহুদি, 300 জনই হয় ডাক্তার, না হয় মেডিকেলের প্রফেসর, না হয় কোম্পানির মালিক, না হয় ব্যাংকের মালিক, আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এই জন্য আমি বলেছি, ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই, এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না, মানবিক অধিকার পায় না, ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিক আর মানবিক অধিকার পায়, ন্যূনতম হলেও পায়। কিন্তু পার্থক্য কী? ভারতের মুসলমানেরাও যেমন আপনি খুঁজে দেখবেন, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না মেডিকেলের প্রফেসর, সব হচ্ছে দুবাই, দিল্লি, কেরালা, মুম্বাই, এগুলোতে গিয়ে মিস্ত্রিগিরি করে, যোগালিগিরি করে, লেবারিগিরি করে। ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে। এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন, মুসলমানদের শিক্ষাগত অধপতন, শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে, তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন। মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে, তারা তাদের যে কয় টাকা ইনকাম হয়, সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে। আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে, এরা টাকা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে, শিক্ষার পিছনে বিনিয়োগ নাই, অর্থনৈতিক উন্নয়নের পিছনে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে, নতুন ব্যবসায়িক খাতের পিছনে, স্বাস্থ্যসেবার পিছনে বিনিয়োগ কম। আর যারা মসজিদের কমিটি আছে, তারাও যদি 10 টাকা 500 টাকা আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে, তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে, টাইলস লাগাবে, মসজিদে ছাদ দিবে, সব কিছু করবে, কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না। তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা 2 নম্বর, আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা 1 নম্বর। বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে, খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে? ব্রাক কী করে? 25-30 হাজার স্কুল চালায়। খ্রিস্টান মিশনারি কী করে? সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে। আর আমরা হুজুগে বাঙালি, আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করব, এতেই দিনের অনেক উপকার হবে। 12 বছর সিলেবাসে যা পড়বে তাই 1 ঘন্টার বক্তব্যে সমাধান হবে? 12 বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে, ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে, আমি 1 ঘন্টার বক্তব্য দিয়ে কী করব? মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না, মুসলমানেরা জানে শুধু রিয়্যাক্ট করা, প্রতিক্রিয়া দেখানো, প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা, সিস্টেম তৈরি করার মধ্যে কী পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই বক্তব্যগুলো, এই আলোচনাগুলো মূলত আলেম ওলামা, শিক্ষিত শ্রেণী, ইসলামী দল, ইসলামী সংগঠন যারা করে তাদের চিন্তা করা উচিত, তাদের চিন্তার খোরাক। কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি, সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছি। ধরেন পাশের বাড়ির ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন, তারপরে ছাগল 5 দিন আসবে না, 5 দিন পর আবার ছাগল আসবে, আপনি আবার চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন, এটার নাম প্রতিক্রিয়া। আর অ্যাক্ট কী, কাজ কী, সিস্টেম কী? আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন, তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন, যেন ওই ছাগল আর কোনোদিন এই গাছের কাছে আসতেই না পারে, এটা হচ্ছে কাজ। মুসলমানেরা সবসময় কী করে? হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে, রাস্তাঘাট মাঠঘাট গরম করে লিল্লাহে তাকবীর দিয়ে মিছিল মিটিং করে 5-10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। কথা আমার বুঝতে পারেননি? 5-10 দিন পর ঘুমিয়ে যাবে, 5 বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে LGBTQ, সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার, সিলেবাসের মধ্যে সমকামিতা, আবার লাফ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার, 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া।
কিন্তু যেই সিলেবাসের মধ্যে এলজিবিটি ঢুকলো, এই সিলেবাস তো ভারতেরও নয়, রাশিয়ারও নয়, চীনেরও নয়, আমেরিকারও নয়, তো তোমার বাংলাদেশের সিলেবাস। তুমি ছিলা কোথায়? তুমি কোথায় ছিলা? তুমি শুধু ওরা ঘটাবে তখন তাকবীর দিবা এই অপেক্ষায় ঘুমিয়ে আছো। কিন্তু তারা 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয় তোমরা লাফ দিয়ে উঠে তাকবীর দাও, তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো না, আরও 5 বছর 3 বছর অপেক্ষা করো, নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো, এরা তো আবার ঘুমিয়ে যাবে। তখন আবার প্রকাশ হবে, আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবীর দিবেন, মিছিল মিটিং করবেন, আবার ঘুমিয়ে যাবেন। এভাবে কখনো হয় না, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে। এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, চারিত্রিক উন্নয়ন নিয়ে, সততা ন্যায় পরায়ণতা আমানত দারিদ্রতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে, সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে। আর দাওয়া ইলাল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য, অতি ক্ষুদ্র উদ্যোগ। এটা আমি তাকবীর দিয়ে সমাবেশ করে, জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে, কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ। এটা শিক্ষার বিষয়, এটা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে, নীরবে বিপ্লব ঘটাবে, সমাজে নীরবে মানুষকে দিন শিখাবে, কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে। কিন্তু এটা চ্যালেঞ্জ, কেন এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না? আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে, দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে, কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে, তাকবীর দিতে হবে। তারা কখনই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা। তারা মনে করে মসজিদে মক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে। জি না, এটাই দাওয়াতি কাজ। আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা, আপনি নিজে কোরআন জানেন কিনা, অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা, আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা। না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইলাল্লাহর সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন, এটাই দাওয়াতি কাজ। এখন পর্যন্ত আমরা 3 ব্যাচে 100-এর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি। যে ট্রেনিংয়ে আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার ওপর, দাওয়া ইলাল্লাহর ওপর। যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে 10 দিন, ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার ওপর, দাওয়া ইলাল্লাহর ওপর। ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন 5 কপি 10 কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে, ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার ওপর, দাওয়া ইলাল্লাহর ওপর। আর আমি খাকসার আবদুল্লাহ বিন আব্দুরাজ্জাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য ওয়াকফ হিসেবে আছি, যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিলিল্লাহ সেই মসজিদে উপস্থিত হব, জাতির সাথে ওয়াদাবদ্ধ। কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো, এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয়। এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো, আগের যুগে যাত্রা হতো, এই যুগে মেলা, আগে তার আগের যুগে মেলা হতো, আর এখন হয়তো আমরা তার আল্ট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি, জালসা সম্মেলন। তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না, জালসা সম্মেলনে 2টে দিক নির্দেশনা দেওয়া যায়, জালসা সম্মেলনে 2টে ইমান জাগানো কথা বলা যায়, কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না। ও 12 বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে 1 ঘন্টায় তা শিখাতে পারবো না। এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে, আমার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে। ও 12 বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে, ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে, শরীরের অসন্তানের অন্তরে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে, যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন, তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে, যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে, মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো। আর আমি যখনই শয়তানের কথা বলি, ইবলিসের কথা বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না। যে ইবলিস পৃথিবীতে বাস করে, যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেনি, সরাসরি ওই ইবলিসের কথা বলি। আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে। তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে, আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি, আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে, ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেনি, সেই ইবলিস। এই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে, স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া। তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট
পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে, তখন ইবলিশ খুশি হবে, ইবলিশ শান্তি পাবে, ইবলিশ আরাম পাবে। এই জন্য সারা পৃথিবীতে ইবলিশ তার এজেন্ডা নিয়ে কাজ করতেছে। অতএব আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিশের কাছে পাঠালেন, আর সেই দিন আরও ভয়াবহ হবে। কোন দিন ভয়াবহ হবে? আপনি জার্মানিতে খোঁজ নেন, ফ্রান্সে খোঁজ নেন, যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে, যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে, যেটা আমাদের দিনে হারাম, বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে, সন্তানকে সেফ হোমে রাখা হবে, মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন, সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না। সন্তান জন্ম দিয়েছেন আপনি, সন্তানের পিছনে খরচ করছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, কিন্তু সন্তানকে শিক্ষা দিবে, মানুষ করবে স্বয়ং ইবলিশ নিজে। সেই ভয়াবহ দিন এখনও আসেনি। ওই ভয়াবহ দিন আসার আগে এখনও যতদিন আপনাদের মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন। মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা। এমনও বহু মসজিদ গেছি আমাদের 157-158 মসজিদের সফরের মধ্যে, যেই মসজিদগুলোতে এসি আছে, টাইলস আছে, সব কিছু আছে, কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা। তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর মক্তব চলবে, আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন, ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে। টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন, আর কিছুদিন মক্তব চলবে। তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন, আর কিছুদিন মক্তব চলবে। তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চাইতে শিক্ষা বেশি জরুরি। বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন, ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন, তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে 10 টাকা থাকলে 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। এরা শিক্ষার জিনিসটা জানে, সিলেবাসের মূল্য জানে। এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে। কেন করতেছে? যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো, শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো, তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো, আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো। বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে? তাহলে তাই হতো না তো? ওরা তো একটাও জালসা করে না, ওরা কী নিয়ে ব্যস্ত আছে? সিলেবাস আর শিক্ষা, সিলেবাস আর শিক্ষা। তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন? স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে, স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন? যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে, এই মসজিদ বিরান পড়ে থাকবে? বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে, আপনিও দেখতে পারেন। স্পেনের কর্ডোভা গ্রানাডায় মুসলমানেরা 800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে। সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে, কারুকাজ আছে, ডিজাইন আছে, মেহরাব আছে, মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে। ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। তো মসজিদ তো বিরান পড়ে আছে, এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি এতটুকু নিয়ে যদি কাজ করেন, অন্তত সত্য বলা যদি শিখেন, মিথ্যা থেকে যদি তওবা করেন, যার জীবনে কোনো দিন মিথ্যা বলবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার ছেলে মোহাম্মদ, আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো শিখাতে হবে। সালাত, সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায়পরায়ণতা, আগে শিখাতে হবে আমানতদারিতা। কেননা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত আমানতদার ছিলেন, নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন। আর আমাদের কাছে সালাত, সিয়াম, হজ, জাকাত আছে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, দল, সংগঠন কোথাও ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই, সততা নাই। এই জন্য এই সালাত, এই সিয়াম, এই হজ, এই জাকাত কাজে আসবে না, আসবে না, আসবে না। আমাদের কাছে এই এই মাইক আছে, শত শত ক্যামেরা আছে, শত শত মিডিয়া আছে, কই আল্লাহর নবীর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না মাইক ছিল, না ক্যামেরা ছিল, না মোবাইল ছিল,
তারপরে সারা পৃথিবীতে ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবীরা তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে ইসলামের বিপ্লব কেন আসতেছে না বিপ্লব কেন আসে না এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বভাব সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যখন তিনি সেই দিন নবী হবেন তার কাছে হীরা গুহায় ওহি এসেছে সেই দিন তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন সেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছে লা ইউখজিকাল্লাহ আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না কেন আপনি হচ্ছেন তাসিলুর রাহিম আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাকরি যায়েফ আপনি সেই নবী সেই মানুষ যিনি গরীব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন তুইন আলা নওয়াইবিল হক আপনি সেই মুহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনি সেই নবী সেই মানুষ সেই মুহাম্মদ যিনি তাহমিলুল কাল মানুষের যদি বোঝা ভারী হয় ঋণের বোঝা ভারী হয় যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয় তাহলে সেটা আপনি উঠিয়ে দেন এই এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে তখনও সালাত আসেনি সিয়াম আসেনি হজ আসেনি জাকাত আসেনি এই বৈশিষ্ট্যের কারণে এই ব্যক্তিত্বের কারণে এই আমানতদারিতার কারণে এই সততার কারণে এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবীরা যেখানে গেছে এই ন্যায়পরায়ণতা দেখে সততা দেখে আমানতদারিতা দেখে চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর আমাদের কাছে সবই আছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র নাই ওই সততা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায়পরায়ণতা নাই আর ওই শিক্ষার ব্যবস্থা নাই যেই শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন এক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 50 থেকে 60 বিঘা জমির উপর এখন অবস্থান করছে ভবিষ্যৎ পরিকল্পনা 100 বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বহু মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন সেখানে 7 ও 8 মার্চ দেশ এবং বিদেশ সৌদি আরব ভারত এবং বাংলাদেশ তিন দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে উক্ত অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি বলেন ইনশাআল্লাহ পাশাপাশি আদ-দাওয়া ইলা আল্লাহর অধীনে মক্তব পরিচালনা করা এটা উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত আমাদের এখনও 1000 আবেদন আছে যেখান যেখান থেকে আবেদন হচ্ছে হতাশার কিছু নাই যদি 160টা মসজিদে যেতে পারি তাহলে বাকি 1000 মসজিদেও যেতে পারবো ইনশাআল্লাহ আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিংক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুইটা মিলে সুন্দর সিলেবাস আছে সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা নিয়েই আমি কাজ করতেছি এটাই আমার ধ্যান জ্ঞান এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি সংগ্রাম হিসেবে নিয়েছি কার বিরুদ্ধে বলেন তো জোরে বলেন কার বিরুদ্ধে কাল্পনিক না বাস্তবে 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 ইবলিসের বিরুদ্ধে বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের কাছে আজকে স্টেজে আমি জানি না কী ধরনের বই পুস্তক আছে তারপর ফিকহুস সালাফ আহলুল হাদিসদের ফিকা আছে কি নাই এই